বন্ধুরা তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে চাইছো কিংবা আবেদন করতে চাইছো কিভাবে তোমরা তোমাদের স্মার্ট ফোন দিয়েই অ্যাকচুয়ালি কলেজে আবেদন করতে পারবে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিংবা পিসি থাকলে পিসির মাধ্যমে সমস্ত কিছুই ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবার আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তোমার প্রথম কাজ হচ্ছে কলেজের ওয়েবসাইটে যাওয়া সেই কারণে তুমি যে এই কলেজে ফর্ম ফিল আপ করতে চাও সেই কলেজের নামটার রীতিমতো তুমি যদি গুগলে সার্চ দাও তাহলেই কিন্তু ওয়েবসাইট চলে আসবে যেমন আমি একটা কলেজের নাম এখানে সার্চ করছি এবং সার্চ করেই কি হচ্ছে আমি যেই সার্চ দিচ্ছি দেখবে উপরেই কলেজের অ্যাকচুয়ালি ওয়েবসাইট চলে আসছে কলেজের ওয়েবসাইটে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পারবো যে এরকম অনলাইন কলেজের নাম দিয়ে তার পাশে অনলাইন অ্যাডমিশন পোর্টাল এরকম বিভিন্ন দেখা যাচ্ছে এখানে যখনই ক্লিক করব। তখনই কিন্তু অনলাইন তোমার অ্যাকচুয়ালি পোর্টালের পুরো ব্যাপারটা খুলে যাবে সবার প্রথম যেটা আমাকে দেখতে হবে বা তুমি জেনেও গেছো তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে যেমন ওর এই সৌরেন্দ্রনাথ কলেজের যদি এলিজিবেল ক্রাইটেরিয়ার কথা বলি যে কোনো সাবজেক্ট যেমন ইন বেঙ্গলি রয়েছে বাংলায় অনার্স নিতে গেলে কি হচ্ছে ফিফটি পার্সেন্ট ইন এগ্রিগেট অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট ইন বেঙ্গলি মানে বাংলায় অনার্স নিতে গেলে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাকে পেতেই হবে তাছাড়া বেস্ট অফ ফোরে এগ্রিগেট মানে বেস্ট অফ ফোর নাম্বার তোমার ফিফটি পারসেন্ট এন হতে হবে ঠিক আছে এটা ডবলুবি কাউন্সিলের মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে আর আদার্স বোর্ডের ক্ষেত্রে কি হবে আর ফিফটি পার্সেন্ট এগ্রিগেট লাগবে আর ফর্টি ফাইভ পার্সেন্ট বেঙ্গলি লাগবে আদারওয়াইজ এখানে আরও অপশান দেওয়া আছে আর এক্ষেত্রে বলে রাখি এগ্রিগেট পার্সেন্টেজ তোমরা কিভাবে বের করবে এ তোমাদের উচ্চ মাধ্যমিকের সবচেয়ে বেশি যে চারটে সাবজেক্টের নম্বর পেয়েছ সেই চারটে সাবজেক্টের নম্বর যোগ করে চার দিয়ে যদি তুমি ভাগ করো তাহলেই তোমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে আর যদি তোমার কোনো সাবজেক্টের অনার্সের ক্ষেত্রে সেটা তো তুমি জানোই পার্সেন্টেজ কীভাবে বের করে টোটাল যত পেয়েছো ও সেই নম্বরটাই কী হয়ে যাবে তোমার পার্সেন্টেজ তো এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ দেওয়া আছে আদার্স কোনো বোর্ড হলে তার ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া আছে আর বাংলা ইংরাজি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া আছে তো এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখা অ্যাপ্লাই নাও বলে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও টু 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 এখানে জাস্ট ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করে দিলে ক্লিক করার পর তোমাদের এখানে প্রসিডিওরটা দেখিয়ে দেবে দেখো প্রসিডিওর কি প্রত্যেকটা কলেজে কিন্তু একই রকম প্রসিডিওর থাকে আমি মেন মেন জিনিসগুলো আলোচনা করবো যেগুলো একেবারেই ভুল করবে না সবার প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছো স্টেপ কোন স্টেপগুলো তোমাকে কমপ্লিট করতে হবে প্রথম স্টেপ এখানে দিয়েছে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট মানে তোমার কোর্স কী কোর্সের জন্য ভর্তি হতে চাও অনার্স না পাস তারপরে তোমার সাবজেক্ট কী থাকে এটা তো তোমাকে চুজ করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে তারপরে পিভিউ অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশন এন্ড প্রিন্ট করে নেবে সেই অ্যাপ্লিকেশনটা এই সামান্য ব্যাপার এবার অনেক অনেক কলেজের বেশিরভাগ কলেজের ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় কোন কোনো ক্ষেত্রে দেখা যায় আর নিউ অ্যাপ্লিকেন্ট বলে লেখা থাকে কোনো কোন ব্যাপার কোনো কোনো কলেজের ওয়েবসাইটে দেখা থাকে রেজিস্ট্রেশন বলে লেখা থাকে নিউ রেজিস্ট্রেশন ব্যাপারটা একই ঠিক আছে এখানে তারপরেই দেখবে দুটো অপশান দিয়েছে একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট এন্ড আরেকটা অপশান দিয়েছে এখানে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্ট কাদের ক্ষেত্রে যারা রীতিমতো প্রথমবার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাদের নিউ অ্যাপ্লিকেন্ট কিন্তু সিলেক্ট করতে হবে আর যারা ধরো একবার রীতিমতো ফর্ম ফিল আপ করে ফেলেছো ও আবার ওই কলেজে আবার অন্য ধরো বেঙ্গলি অনার্স নিয়ে ভর্তি হয়েছো ও তুমি আবার পাসে ভর্তি হতে চাও বা অন্য কোনো অনার্সের জন্য ও তুমি আর কি আবেদন করতে চাও ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে তো আমরা একবারও ফর্ম ফিল আপ প্রথমবার করতে যাচ্ছি সেই কারণে নিউ অ্যাপ্লিকেন্টের জায়গায় এখানে আমাদের দেখতে হবে কোনটা করব। তো এই নিউ অ্যাপ্লিকেন্টের সেকশনের মধ্যে দেখো অনেক অপশন দেওয়া রয়েছে যে অ্যাডমিশন ফর বিএ অনার্স তারপরে অ্যাডমিশন ফর বিএসসি অনার্স তারপরে অ্যাডমিশন ফর বি কম অনার্স তারপরে অ্যাডমিশন ফর বিএ জেনারেল তারপরে বিএসসি জেনারেল তুমি যেটাই অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে চাইছো তো এখানে আমি অ্যাডমিশন ফর বিএসসি অনার্স যেহেতু অ্যাডমিশন নিতে চাইছি সেক্ষেত্রে বিএসসি অনার্সে ক্লিক করলাম যে বিএসসি অনার্সে ক্লিক করবো সবার প্রথমে আমাদের এর এখানে সাবজেক্ট চুজ করতে দেবে ঠিক আছে তো এখানে প্লিজ চুজ ইউর অনার্স সাবজেক্ট যেহেতু অনার্সের জন্য ক্লিক করেছি সেক্ষেত্রে অনার্স সাবজেক্ট চুজ করতে দিচ্ছে তো এখানে এ অনার্স সাবজেক্ট চুজ করে নেব যে আমি কোন সাবজেক্টে অনার্স নিতে চাই আমি ধরে নিলাম ম্যাথামেটিক্স অনার্স নিতে চাই তুমি যে অনার্স সাবজেক্টে অনার্স নিতে চাও এখানে বিএসসির ক্ষেত্রে কেমেস্ট্রি রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইকোনমিক্স অনার্স রয়েছে ম্যাথামেটিক্স বিভিন্ন জুয়েলজি স্ট্যাটিস্টিক তো এখানে আমি কি হচ্ছে ম্যাথমেটিক্স অনার্স সিলেক্ট করলাম তারপরে এখানে দুটো একটা প্লিজ চুজ ইউর টেন প্লাস টু বোর্ড মানে তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ড থেকে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করতে হবে প্রথমে দিয়ে আছে ডব্লিউ সেটা যদি হয় তারপরে আইএসসি যদি হয় সিবিএসি যদি হয় সেটা তুমি সিলেক্ট চুজ করবে এছাড়া যদি মাদ্রাসা বোর্ড হয় সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে তুমি যে বোর্ডের আন্ডারে পড়তে সেই বোর্ডটা সিলেক্ট করে নেবে এখানে ডব্লিউ বিসি সিলেক্ট করে নিলাম তারপরে প্লিজ চুজ ইউর স্ট্রিম তুমি কোন স্ট্রিম নিয়ে পড়েছিলে আগেবার অবশ্যই তুমি বিএসসিতে অ্যাকচুয়ালি অনার্স নিতে চাইছো সায়েন্স নিয়েই পড়বে এখানে অপশান সায়েন্সই আসছে তো এই জন্য ক্লিক করলাম তারপরে প্লিজ চুজ ইউর কাস্ট সার্টিফিকেট মানে তোমার ক্যাটাগরি কি কাস্ট সার্টিফিকেট তুমি জেনারেল এসসি এস টি ও বিসি ও বি যেটা তুমি সেটা সিলেক্ট করবে এখানে জেনারেল আমি সিলেক্ট করলাম যদি ও বিসি বা এস টি হয় সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট পরবর্তীকালে তোমাকে শো করতে হতে পারে তারপরে প্লিজ চুজ ইউর তুমি কি অবশ্যই বেঙ্গল হলে ওয়েস্ট ক্লিক করবে আদার্স হলে আদার্সে ক্লিক করে আর সাবমিট করে দেবে ঠিক আছে তারপরে আরও একটা জিনিস রয়েছে আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জের তুমি কি প্রতিবন্ধী যদি হয় তাহলে ইয়েস করবে নো না হলে নো করবে তো আর যদি তুমি অনার্স নিয়ে ফর্ম ফিল না করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সিলেক্ট করতে বলবে না যে তুমি কোন পেপারে অনার্স করতে চাও এরকম চাইবেই না পরবর্তীকালে তোমাকে সিলেক্ট করতে হবে দেখো কোনো অপশান নেই এখানে শুধু জাস্ট প্রথমেই অপশান এটা চলে আসছে তো ওটা পরবর্তীকালে তো এখানে চুজ করার পর গো টু নেক্সট স্টেপে ক্লিক করব গো টু তো এখানে দ্বিতীয় পেজে আসার পর মেনশন এগ্রিগেটের কথা উল্লেখ করেছে তো এগ্রিগেট মানে আমি তোমাদের যেটা বললাম যে এগ্রিগেট মানে কি তুমি উচ্চ মাধ্যমিকের সব থেকে বেশি যে চারটে সাবজেক্টের নম্বর পেয়েছ সেই চারটে সাবজেক্টের নম্বরকে যোগ করবে যোগ করার পর যেটা আসবে সেটাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করে কিন্তু তোমার বা এগ্রিগেট পার্সেন্টটা বেরোবে তো এখানে ধরো চারটে সাবজেক্টে তুমি টোটাল করে ভাগ করে তোমার এসছে 70% এন কিংবা 80% পার্সেন্ট আমি এখানে এ এইটির দিয়ে দিলাম এইটটি তুমি পেয়েছো আচ্ছা আর তারপরে রয়েছে তুমি যে সাবজেক্টে অ্যাকচুয়ালি অনার্স নিতে চাও সেই সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছো ও যেহেতু এলিজিবল ক্রাইটেরিয়া যেটা তোমরা দেখেছো দুটো সাবজেক্টই লাগে আমি ধরে নিলাম যে এই ম্যাথামেটিক্সে এইটু ফাইভ তুমি পেয়েছো এবং তারপরে যদি ইংলিশ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থেকে থাকে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এখানে অবশ্যই মনে রাখতে হবে তুমি কলেজে কি অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাও সেটা না তুমি যদি বাংলা মাধ্যমে পড়তে চাও কলেজে ইংলিশ মাধ্যমে পড়তে চাও সেটা পরবর্তী ব্যাপার এখানে তুমি ক্লাস টুয়েলভে কোন মাধ্যমে পড়েছো বাংলায় পড়েছিলে টুয়েলভে না ইংলিশে পড়েছিলে সেটা তোমরা লিখবে না হিন্দিতে পড়েছিলে তোমার ল্যাঙ্গুয়েজ কী ছিল তো এখানে বাংলা ছিল বেঙ্গলি ছিল সেটা লিখে নিতে হবে যে বেঙ্গলি এখানে টাইপ করলেই চলে আসবে বেঙ্গলি লিখে দিলাম তারপরে গো টু নেক্সট স্টেপে তুমি ক্লিক করবে তো গো টু নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাকে কি হচ্ছে বলছে অ্যাপ্লিকেন্ট নাম্বার আর এন্টার ইউর ডেট অফ বার্থ এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলি ই এইটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট ধরো তুমি প্রথমবার তুমি টুয়েলভের পরে ভর্তি হচ্ছ এবার অনেক এরকম স্টুডেন্ট থাকে যারা রীতিমতো ছ বছর পেরিয়ে গেছে আগে অনার্স কমপ্লিট করতে পারিনি আবার পুনরায় অনার্স করার জন্য ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে মানে ছ বছর কেটে গেছে অ্যাকচুয়ালি আগে যে অ্যাপ্লিকেটের আইডিটা ছিল সেই অ্যাপ্লিকেটের নাম্বারটা দিতে বলেছে ডেট অফ দিতে বলেছে মানে তাদের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা যারা নতুন রয়েছো তোমাদের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্টে জাস্ট গো টু নেক্সট স্টেপে চলে যাবে ক্লিক করে তারপরে এখানে হচ্ছে তোমাদের মেন ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে স্টেপ বাই স্টেপ দেখো আমি কী বলছি তো প্রথমেই দেখো এখানে দিয়ে আছে ইন্টার ফুল নেম ঠিক আছে এ তো ইন্টার ইউর এখানে ফুল নেমের বলছে তো এখানে নাম দিয়ে দাও এখানে সবার প্রথমেই তোমাকে এক তোমার নাম দিয়ে দিতে হবে এখানে যেহেতু আমি তোমাদের করে দেখাচ্ছি সেখানে একটা র্যান্ডাম নাম দিয়ে দিলাম রাম দাস কীরকম একটা কিছু একটা দিয়ে দিলাম তো এখানে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে তোমার আর অফিসিয়াল যে ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে সিলেক্ট করবে জেন্ডার রয়েছে জেন্ডার তোমরা এখানে দিয়ে দেবে মেল ফিমেল না ট্রান্সপারেন্ট সেটা দিয়ে দেবে এ তারপরে এখানে তোমার তুমি ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দেবে এ তারপরে এখানে ন্যাশনালিটি রয়েছে সেই ন্যাশনালটি ইন্ডিয়ান অবশ্যই যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স দেবে তারপরে হচ্ছে রিলিজিয়ান রিলিজেনের ক্ষেত্রে তুমি হিন্দু মুসলিম যেটা তুমি সেটা অ্যাকচুয়ালি ক্লিক করবে আমি এখানে হিন্দু দিয়ে দিলাম তারপরে ক্যাটাগরি তুমি আগেই সিলেক্ট করে রেখেছিলে যেটা আগে সিলেক্ট করেছিলে সেটা কিন্তু রীতিমতো আগে সিলেক্ট করাই থাকবে যদি চেঞ্জ করতে যাও ভুল পরশো ভুল করে ফেলো তাহলে কিন্তু নেক্সট স্টেপ মানে আগের স্টেপে তোমাদের গিয়ে ঠিক করতে হবে এখান থেকে তুমি ঠিক করতে পারবে না যেমন জেনারেল আছে জেনারেলি রয়েছে তারপরে ডোমিনেন্টে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এসেছিলো সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে এই ফিজিক্যাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা কিন্তু আগের থেকে নো সিলেক্ট করেছিল নোই চলে এসছে তারপরে ব্লাড গ্রুপ এটা তুমি দিতেও পারো না দিতে পারো আমি বলবো পরবর্তীকালে দরকার পড়ে কলেজের ক্ষেত্রে সেই কারণে ইনফরমেশনটা দেওয়া উচিত তুমি তোমার মতন ব্লাড গ্রুপটা দিয়ে দেবে তারপরে হচ্ছে ইয়ার অফ পাসিং তুমি কোন সালে পাস করেছো দু হাজার একুশে আমি ধরে নিলাম নতুন ক্যান্ডিডেট দু হাজার একুশ দিয়ে দিলাম তারপর মাদার টাং কি তুমি তোমার মাতৃভাষা যেটা সেটা দিয়ে দেবে তারপরে তেরো নম্বর উইলিং টু জয়েন্ট এখানে দেওয়া রয়েছে এনসিসি বা এনএসএস এর সাথে যদি মানে কলেজের সাথে তুমি এক্সট্রা এগুলো করতে চাও এনসিসি করতে চাও বা এনএসএস করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা টিকমার্ক দিয়ে দেবে যেটা করতে চাও আর যদি না করতে চাও আর প্লেন এগুলো কোনো কিছু করতেই চাও না কলেজের সেক্ষেত্রে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজনই নেই শুধু ফর্ম ফিল আপ করে মেনেটারি না তো আমি এখানে দিয়ে দিলাম ধরো তো এখানে তারপরে রয়েছে তোমার কি বিপিএল রয়েছে বিপিএল সার্টিফিকেট রয়েছে তো যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে যদি তুমি বিপিএল ক্যান্ডিডেট না হও সেক্ষেত্রে নো করবে অবশ্যই কিন্তু পরবর্তীকালে সার্টিফিকেট দিতে হবে সেই কারণে যদি বিপিএল সার্টিফিকেট থেকে থাকে তাহলেই ইয়েস করবে তারপরে রয়েছে মাইনরিটি গ্রুপ তুমি যদি মাইনরিটি গ্রুপ থেকে বিলং করো তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে তারপরে এখানে দিয়েছে ডু ইউ হ্যাভ সি ইউ রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমাদের সিইউ রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে তোমরা দেবে আর তোমরা নতুন সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবেই না যারা রীতিমতো আগে পড়েছে যেরকম ভাবে বললাম আগে পড়ে ছেড়ে দিয়েছে আবার পুনরায় ভর্তি হতে চাই তাদের কাছে একমাত্র রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তোমরা নিউ ক্যান্ডিডেট তোমাদের কাছে থাকবে না তোমরা নো করবে তারপরে রয়েছে ফার্স্ট গ্র্যাজুয়েশন লার্নার মানে এখানে তুমি কি বাড়ির প্রথম যে তুমি গ্র্যাজুয়েশন করতে চলেছ না আগে কেউ গ্র্যাজুয়েশন করেছে তোমাদের ফ্যামিলিতে যদি তোমার পরিবারের তুমি প্রথম হও যে গ্র্যাজুয়েশন করতে যাচ্ছ বা ফার্স্ট গ্র্যাজুয়েশন করতে চাইছো সেক্ষেত্রে ইয়েস করবে আর যদি অন্য কেউ পড়ে থাকে আগে তাহলে নো করবে তো আমি ধরে নিলাম তুমি প্রথম তোমার ফ্যামিলিতে গ্রাজুয়েশান করতে চাইছো তো ইয়েস করে দিলে ইয়েস করে তারপরে এখানে তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে আমি এখানে র্যান্ডামলি একটা ফিল করে দিলাম তারপরে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই স্পোর্টস কোটা তো স্পোর্টস কোটা কি তোমার রয়েছে কোনো ও অর্থাৎ তুমি কোনো প্লেগ্রাউন্ডে প্রতিদিন খেলতে যাও সেটা কিন্তু দিলে হবে না অ্যাকচুয়ালি তুমি কোনো ন্যাশনাল বা এরকম দেখো ইএস যদি আমি করি সেক্ষেত্রে দেওয়া দেওয়া রয়েছে কোন লেভেলে তুমি অ্যাকচুয়ালি খেলতে ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে না ন্যাশনাল লেভেলে তো এই ধরনের খেলার কথা বলা হচ্ছে কিন্তু প্রত্যেক দিন গ্রাউন্ডে খেলার কথা বলা হচ্ছে না তো যদি তোমার এরকম স্পোর্টস কোটা কোনো থেকে থাকে তুমি ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে কোনো সময় খেলে থাকো তাহলে ইএস করবে এবং সেটা সিলেক্ট করে দেবে আর যদি না থেকে ডাইরেক্ট এখানে নো করবে কিছু আসবে না কোনো অসুবিধা নেই তারপরে এখানে কিন্তু তোমাকে সাবজেক্ট কম্বিনেশান কোর্স দেখতে হবে যে জেনারেল যে তোমার ইলেকট্রিক সাবজেক্টগুলো রয়েছে আমি বলেছিলাম যে তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট থাকে তো ইলেকট্রিক সাবজেক্টের ক্ষেত্রে এ তুমি কোন কোনটা নিতে চাও তো ধরো তুমি ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক নিতে চাও একবারেই কিন্তু তোমাদের দুটো যে ইলেকট্রিক সাবজেক্ট রয়েছে একটা তো অনার্স নিচ্ছ যে সাব পেপারটা রয়েছে এক্ষেত্রে ম্যাথামেটিক্স আর দ্বিতীয় দুটো পাসের সাবজেক্ট দরকার যেটা ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে থাকবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি চুজ করলাম তারপরে কিন্তু আর অবশ্যই দেখতে হবে প্লিজ চেক এক কম্বিনেশন এলিজিবল রুলস এলিজিবল রুলসটা কি আছে পাসের সেটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে যেখান থেকে বললাম যে এলিজিবল রুলসটা কলেজের কি আছে সেটা দেখে নিতে হবে তারপরে কিছু কম্পালসারি সাবজেক্ট থাকে তোমাদের বলেছিলাম আগে তো কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে একটা চুজ করতে হবে যে তুমি বাংলা কমিউনিকেশন ইংলিশ নিতে চাও বাংলা নিতে চাও হিন্দি নিতে চাও উর্দু নিতে চাও আর এটা অবশ্যই মনে রাখতে হবে তুমি যে সাবজেক্টটা নিচ্ছ সেই সাবজেক্টটা তোমার টুয়েলভে কিন্তু ছিল বাংলা ইংলিশ তোমাদের ছিল কারোর হিন্দি ইংলিশ ছিল ও সেক্ষেত্রে তুমি ইংলিশ চুজ করতে পারো আমি বলবে প্রত্যেকের ক্ষেত্রে ইংলিশ চুজ করাই বেটার আর নয়তো কেউ ধরো মনে করছো না আমি বাংলায় নেবো কম্পালসারি সাবজেক্ট সেক্ষেত্রে বাংলা চুজ করতে পারো আমাদের সময় ছিল না এইসব ঝামেলা আর তুমি যদি চাও যে আমি উর্দু নেবো বা হিন্দি তোমার সাবজেক্ট ছিল সেক্ষেত্রে হিন্দিও ছিল আমি এখানে কি করছি ইংলিশ চুজ করছি তারপর অবশ্যই এখানে কনফার্মে ঠিক করবো এবং এখানে তোমাদের দেখা আছে যে তুমি আগে এ রীতিমতো এই সাবজেক্টটি পাশ করেছো তো তোমার যদি সাবজেক্ট না থেকে থাকে তুমি চুজ করো ধরো তোমার উর্দু নেই তুমি উর্দু চুজ করলে তাহলে কিন্তু হবে না তারপর এখানে দিয়েছে অন কোর্স অ্যাড অন কোর্স যদি এক্সট্রাটা কিছু যোগ করতে চাও সেক্ষেত্রে তুমি যোগ করতে পারো যে আরও এক্সট্রা কোনো কোর্স করতে চাও কম্পিউটার করতে যাও এইগুলো করার সাথে ইংলিশ করতে চাও বা আদার্স কোনো ফটোগ্রাফি কোনো কোর্স করতে চাও আর আলাদা যদি এর সাথে কোনো একই সাথে কোনো কোর্স অ্যাড করতে চাও অ্যাড অন কোর্স করতে চাও একই সাথে সেটাও কিন্তু করতে পারো অপশান রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা করে না সেক্ষেত্রে আমি নো তো এখানে তারপরে তোমার এখানে ফাদার্স নেম তোমাকে দিতে হবে আমি একটা দিয়ে দিলাম তো তারপরে এখানে কোয়ালিফিকেশান তোমার বাবার মানে তোমার বাবার কোয়ালিফিকেশন কি আছে সেটা দেখতে হবে গ্র্যাজুয়েশান না পিজি এবভ না টুয়েলভ না ক্লাস টেন বিলো তো যেটা হবে আমি এখানে গ্র্যাজুয়েশান দিয়ে দিলাম অকুপেশান কি রয়েছে বিজনেস সার্ভিস তোমার বাবা কি করে সেটা এখানে দিয়ে দেবে আর তারপরে মাদার্স নেমে এখানে মার নাম দিয়ে দিলে এ তারপরে এখান থেকে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তোমার মায়ের সেটা দিলে এ আমি ধরে নিলাম টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন যেটা হবে সেটা দেবে মায়ের অকুপেশন মা কী করে হাউস ওয়াইফ সার্ভিস বিজনেসম্যান ফার্মার যেটা হবে সেটা অ্যাকচুয়ালি লিখতে হবে এখানে আমি হাউস ওয়াইফ দিয়ে দিলাম তারপরে তোমার এখানে তোমার গার্জিয়ান ডিটেলস তো গার্জিয়ান কে সেটা এখানে দিতে হবে ফাদার তোমার অ্যাজ এ ফাদার অ্যাজ গার্জিয়ান না মাদার অ্যাজ গার্জিয়ান মাদার বাবা গার্জিয়ান হবে তোমার না মা গার্জিয়ান হবে এ সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেবে যে সব সময় তোমার কলেজে যেতে পারবে কোনো দরকার বিশেষ তাকে কিন্তু গার্জিয়ান করায় সে এরকম কোনো ব্যাপার নেই তার সত্ত্বেও আমি বললাম তো বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু বাবাকেই করে সেটা যেই বাবার ক্লিক করবে বাবার আর যে নাম দিয়েছে এখানে তো আমি র্যান্ডামলি একটা নাম দিয়েছি সেই নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে এখানে তোমার নিয়ারেস্ট স্টেশন তোমার কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশন তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে তোমার যে স্টেশন আছে আমি একটা সিলেক্ট করলাম যে তোমার কাছাকাছি তোমার যে বাড়ির সামনে যে স্টেশন রয়েছে এ রেল স্টেশন সেটার তুমি নাম দেবে এখানে তারপরে ফ্যামিলি মেম্বার তোমার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে যেমন আমাদের পরিবারে অনেক সদস্য রয়েছে এ আমাদের পুরো ইউটিউব পরিবারের কথা বললাম সেরকম তোমার নিজস্ব বাড়ির পরিবারে এ কতজন রয়েছে চারজন পাঁচজন সাতজন না দশজন একত্রে কজন থাকো সেটা কিন্তু উল্লেখ করতে আমি এখানে ধরে নিলাম পাঁচজন থাকো ফাইভ দিয়ে দিলাম তোমার অনুযায়ী এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এর পরেই চলে আসছে কি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের কত সেটা কিন্তু টোটাল বছরের ইনকাম সেটা দিয়ে দেবে ধরো তো আমি দিয়ে দিলাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দু লাখ টাকা প্রথমে রয়েছে অ্যাড্রেস রয়েছে তোমার অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে ঠিক আছে তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবে তোমার যে পোস্ট অফিস রয়েছে তারপরে এখানে তারপরে এখানে হচ্ছে তুমি তোমার থানা দিয়ে দেবে তারপরে এখানে তুমি তোমার ভিলেজ দিয়ে দিলে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলে ঠিক আছে এ ডিস্ট্রিক্ট দিয়ে দিলে তারপরে এখানে লোকেশানে তুমি সিলেক্ট করলে তোমার এরিয়াটা কি আরবান এরিয়ার মধ্যে পড়ছে সেমি আরবান না রুরাল এর মধ্যে পড়ছে সেটা তুমি দিয়ে দিলে আমি আরবান এরিয়ার মধ্যে ধরলাম আর তারপরে স্টেট স্টেটের ক্ষেত্রে তুমি কোন স্টেটে থাকছো এখানে ঠিক আছে সেটা দেবে অবশ্যই বেঙ্গল যদি হয় ওয়েস্ট বেঙ্গল দেবে আর যদি অন্য আদার্স কোনো স্টেট থেকে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও কলেজে সেক্ষেত্রে তোমার স্টেটটা দেবে আর কান্ট্রি অবশ্যই ইন্ডিয়ানস এবং আদার্স কোনো কান্ট্রির থেকে যদি অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে আদার্স দিয়ে তোমার কান্ট্রি স্কোর সিলেক্ট করবে কান্ট্রি সিলেক্ট করবে এবং পিনকোড যেটা তোমার প্রয়োজন রয়েছে সেটা তুমি দিয়ে দিলে ওয়ান জিরো জিরো টু টু থ্রি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে ফোন নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে এখানে ফোন নাম্বার ফিল আপ করলে ফোন নাম্বার ফিল আপ করার পর এখানে অবশ্যই স্টেডি কোড নাইন ওয়ান এখানে অ্যাড করে দিতে হবে তো এরপরে দেওয়া রয়েছে দ্বিতীয়তে লোকাল অ্যাড্রেস এক্ষেত্রে মনে রাখতে হবে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানেই তুমি এখন অ্যাট প্রেজেন্ট থাকছো ওটাই তোমার এই মুহূর্তে লোকাল অ্যাড্রেস সেক্ষেত্রে তোমাদের আর লোকাল অ্যাড্রেস দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর যদি অ্যাড্রেসে থাকছো না তুমি অন্য কোনো জায়গায় থাকছো সেক্ষেত্রে কিন্তু তোমার লোকাল অ্যাড্রেসটা দিতে হবে আর যদি পারমানেন্ট অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেস একই থাকে যে তুমি পারমানেন্ট অ্যাড্রেসেই থাকছো সেক্ষেত্রে কিন্তু ও এখানে লোকাল অ্যাড্রেসের জায়গায় একটা চেকবক্স আছে সেটা কিন্তু তোমাদের ক্লিক করলেই হবে কমিউনি অ্যাড্রেস ঠিক আছে এরপরে কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কন্ট্যাক্ট ডিটেলস খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার ডিটেলস এবং এখানে যে ফোন নাম্বারটা সেটা কিন্তু একদম ভালো ফোন নাম্বার দেবে যেটা সর্বদা তোমার কাছে থাকবে কেন তিনটে বছর তোমাকে কাটাতে হবে সেক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা হোক এই নম্বরটাই কিন্তু কলেজের কাছে থাকবে এবং এই নম্বরে কোনো কিছু পাঠাতে হলে বা এই যে জিমেল তোমরা দেবে এই জিমেলের মধ্যে কিন্তু তোমাকে রীতিমতো সমস্ত আপডেট দেওয়া হবে সেই কারণে তোমার জিমেল এবং তোমার ফোন নাম্বারই কিন্তু দেবে যেটা সর্বদা তোমার কাছে থাকবে পরবর্তী সময়েও মানে ফিউচারে যাতে তো কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে এ এখানে কিন্তু তোমাকে একটা রীতিমতো ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি এখানে র্যান্ডাম একটা ফোন নাম্বার দিচ্ছি এ এখানেও তোমাকে কিন্তু একটা জিমেল দিতে হবে তারপরে এখানে রয়েছে রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন তোমাদের এক্সামিনেশনের বোর্ড অ্যাকচুয়ালি সিলেক্ট করে নিয়েছো তোমরা এই বোর্ডের আন্ডারে তোমার যে রোল নাম্বার রয়েছে রোল আর নাম্বার এখানে দিয়ে দিতে হবে নেম এখানে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে মানে এখানে কোন স্কুল থেকে এ তুমি রীতিমতো পাস আউট করেছো তোমার স্কুলের নাম দিয়ে দেবে এখানে আমি একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম এবং তোমার স্কুলের যে অ্যাড্রেস রয়েছে ঠিক আছে সেই অ্যাড্রেস তোমাকে এখানে দিয়ে দিতে হবে এরপরেই কিন্তু চলে আসছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মার্কশিট তোমাদের খুব ভালো করে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে তো এখানে সাবজেক্ট নেম অবশ্যই তোমাদের দিতে হবে কী কী বলছি দেখো যেগুলো তুমি সিলেক্ট করেছিলে যে ইংলিশ বেঙ্গলি অটোমেটিক তোমার রয়েছে তুমি সিলেক্ট করেছিলে জেনে গেছে এবং এই যে এখানে দেখো ও ম্যাথামেটিক্স অনার্স নিয়েছো তো ম্যাথমেটিক্স তোমার সাবজেক্ট থাকতেই হবে তো অটোমেটিক চলে এসছে এবং বাদ বাকি কী সাবজেক্ট রয়েছে সেগুলো তোমাকে কিন্তু এখানে লিখতে হবে ধরো ম্যাথামেটিক্সের সাথে তোমার ফিজিক্স ছিল ঠিক আছে হ্যাঁ তো ফিজিক্স ছিল ফিজিক্স দিয়ে দিলে কেমিস্ট্রি ছিল ধরে নাও তোমার যে সাবজেক্টগুলো ছিল সেগুলো এখানে টাইপ করলেই চলে আসবে এ ধরো বায়োলজি ছিল ঠিক আছে এ এই সাবজেক্টগুলো তোমাকে কিন্তু পরপর পরপর দিয়ে দিতে হবে এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে এখানে দেওয়া আছে ফুল মার্কস দেওয়া রয়েছে এ তো থিওরি পেপার কত ছিল ফুল মার্কস প্র্যাকটিক্যাল কত ছিল সেখানে দিতে হবে যেমন ইংরাজির ক্ষেত্রে যদি বলি থিওরি আশিতে ছিল ফুল মার্কস এবং প্র্যাকটিক্যাল কী হচ্ছে কুড়িতে ছিল সেটা কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে একই রকমভাবে বাংলার ক্ষেত্রে তোমার বাংলার ক্ষেত্রে থিওরি ছিল আশিতে এ এবং প্র্যাকটিক্যাল ছিল কুড়িতে তো প্রত্যেকটা এরকমভাবে কী বসিয়ে দেবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও কী হচ্ছে সেম ছিল ঠিক আছে টোটাল একশোতে তোমাদের পরীক্ষা হয়েছে এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আশিতে তোমাদের থিওরি ছিল না আর কত ছিল ও সত্তরে ছিল এবং কি হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা ছিল সেটা হচ্ছে তিরিশে তো এরকমভাবে প্রত্যেকটা কেমিস্ট্রির ক্ষেত্রে সত্তরে ছিল এটা হচ্ছে তিরিশে ছিল ঠিক আছে এবং এখানে বায়োলজির ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে সত্তরে ছিল এটাও হচ্ছে তিরিশে ছিল তো তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে ফুল মার্কস আর থিওরিতে কত প্র্যাকটিক্যালে কত সেটা তোমরা দেবে দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এক হবে না যদি তুমি সিবিএসসি বোর্ডের হও সেক্ষেত্রে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল থার্টিতে বা থার্টি ফাইভে আইসিএসসি ক্ষেত্রের ক্ষেত্রে হয়ে থাকে এ থার্টি ফাইভ বা থার্টি চেঞ্জ হয় তো তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে দিয়েছি সেরকমভাবে এ তোমার যে সাবজেক্টে অ্যাকচুয়ালি থিওরি যততে পরীক্ষা রয়েছে প্র্যাকটিক্যাল যততে টোটাল পরীক্ষা হয় সেগুলো বসাবে এবং পাক্স মার্কস এখানে বসাবে কত পার্সেন্টে পাস থার্টি পার্সেন্টের পাস আমরা জানি আর এর ক্ষেত্রে কি হচ্ছে এ চব্বিশ তার মানে এখানে দেখতে পাচ্ছ পাস মার্কস রয়েছে মানে থিওরিতে থিওরিতে আশিতে পরীক্ষা হলে কি চব্বিশে পাস থার্টি পার্সেন্ট এন এরকমভাবে আশিতে যেগুলো সেগুলোর জায়গায় চব্বিশ বসিয়েছি সত্তরে যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা হয়েছে সেগুলো কি হচ্ছে একুশে পাস একুশ বসিয়ে দিয়েছি আর যেগুলো প্র্যাকটিক্যাল দেখো প্র্যাকটিক্যাল কত কুড়িতে পরীক্ষা প্র্যাকটিক্যাল কুড়িতে পরীক্ষা সেক্ষেত্রে কি হবে প্র্যাকটিক্যাল যেহেতু কুড়িতে পরীক্ষা সেক্ষেত্রে এ কুড়িতে অ্যাকচুয়ালি কুড়ি তিরিশ পার্সেন্ট কুড়ি তিরিশ পার্সেন্ট কি ছয়ে ছয়ে পাস হবে আর যে যেগুলো হচ্ছে এ প্রত্যেকটা ছয়ে পাস হবে যেগুলো হচ্ছে কুড়িতে অ্যাকচুয়ালি হয়েছে আর যেগুলো তিরিশে প্র্যাকটিক্যাল হয়েছে সেগুলো কী হবে নয় পাস তো নয় হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটাই নয় হয়ে যাবে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমাদের ফুল মার্কস এখানে থিওরি আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দিতে হবে খুব মনোযোগ সহকারে এই বিষয়টা আর পাস মার্কস যেগুলো আছে থিওরিতে পাস মার্কস কত ও আর প্র্যাকটিক্যালে পাক্স মার্কস কত সেটা কিন্তু এখানে দিতে হবে এবং তারপরে এখানে তুমি এ অ্যাকচুয়ালি কত মার্কস পেয়েছো সেটা দিতে হবে থিওরিতে তুমি বাংলায় ইংরাজিতে কত পেয়েছ আমি ধরলাম তুমি পঞ্চাশ পেয়েছো আর প্র্যাকটিক্যালে কত পেয়েছো প্র্যাকটিক্যালে আমি ধরলাম তুমি তোমার কুড়ির মধ্যে তোমাকে পনেরো দিয়েছো তো এই রকমভাবে প্রত্যেকটা তুমি বেঙ্গলিতে কত পেয়েছো সেটা অ্যাকচুয়ালি ফিল আপ করতে হবে বেঙ্গলিতে ধরলাম আমি তুমি আশির মধ্যে সত্তর পেয়েছো আর এখানে প্র্যাকটিক্যালে তুমি 18 পেজ তো এখানে এরকম ভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সিলেক্ট করে নিতে হবে তো ভাবে ভালো করে ভাবে ভালো করে দেখে কিন্তু তোমাদের মার্কশিটটা ফুলফিল করতে হবে এবং তোমার যদি এক্সট্রা কোনো সাবজেক্ট থেকে থাকে ইভিএস তোমরা পরীক্ষা দিয়ে থাকো বা আদার্স কোনো ও সাবজেক্ট পরীক্ষা দিয়ে থাকো সাত নম্বর সেক্ষেত্রে তো আর মার্কসটা এখানে দেবে বেশিরভাগ স্টুডেন্ট দেয় না সেক্ষেত্রে আমি দিলাম না এরপরে যদি আমি তুমি ক্যালকুলেটেড ক্লিক করো তোমাকে আর এই পাসওয়ারগুলো বসাতে হবে না জাস্ট তোমাকে ক্যালকুলেট যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে এই এই ক্যালকুলেট অপশানে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশন অটোমেটিক চলে আসবে যে তুমি কত নাম্বার পেয়েছো তোমার কত পার্সেন্টেজ হয়েছে সমস্ত কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে ক্যালকুলেট করে দেবে তোমাকে ক্যালকুলেট করতে হবে না অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে এইখানের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যেটা এখানে বলা হয়েছে ডকুমেন্ট উ প্রোডাক্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যখন তুমি অ্যাডমিশান নেবে তখন কিন্তু তোমাকে রীতিমতো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে সাবমিট করতে হবে অনেক অনেক কলেজের ক্ষেত্রে প্রথমেই চাই আর বেশিরভাগ কলেজ চাইবে না এখানে ডকুমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে কী কী ডকুমেন্ট আছে তোমরা নিজেরাই পড়ে নিতে পারো পে স্লিপ লাগবে তারপরে এই যে অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিন্ট আউট আছে সেটাও তোমরা রেখে নেবে তারপরে অ্যাডমিট কার্ড মার্কশিট রয়েছে টু পাসপোর্ট সাইজ ফটো উইথ অ্যাটেস্টেড ঠিক আছে এ তারপরে রিসেন্ট স্ট্যাম্প সাইজ অ্যাকচুয়ালি ফটোগ্রাফ ঠিক আছে টু ডিসেন্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ লাগবে তারপরে স্টাডি ব্রেক থাকলে অ্যাকাডেমি সেকশন ব্রেক থাকলে সেটা লাগবে তারপর লিভিং সার্টিফিকেট লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাটেস্টেড কপি এগুলো কিন্তু সব লাগবে তারপরে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট রেসিপ্ট এগুলো সমস্ত কিছু লাগবে এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম তো তোমরা এটা দেখে নেবে তারপরে তুমি যে সমস্ত কিছু ঠিক করেছো তো এবং ঠিকঠাক বসিয়েছো এখানে ডিসক্লেমেশান দেবে তারপরে এখানে কী হচ্ছে জাস্ট আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরো রীতিমতো সাবমিট হয়ে যাবে এইবার সাবমিট করার পর কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বি সাবমিটেড সাকসেসফুলি তো এটা দেখাচ্ছে ঠিক আছে এ তারপরে প্লিজ নোট ডাউন অ্যাপ্লিকেশন নাম্বার কেয়ারফুলি ফিউচার রেফারেন্স তো এখানে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমার যে অ্যাপ্লিকেশন নাম তোমার নামটা এখানে দেখাবে এ তো তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু খুব দেখাবে এবং মেজার যে অ্যাপ্লাই কিসের জন্য অ্যাপ্লাই করেছো ও ম্যাথমেটিক্সের জন্য অ্যাপ্লাই করেছে এবং যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটা লিখে রাখবে অ্যাপ্লিকেশান নাম্বারটা আর এবং আর কিছু তোমাদের করতে হবে না তো এটা তো দেখালাম এই রকমের ক্ষেত্রে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে একই রকম কোনো জায়গায় নিউ অ্যাপ্লিকে বলছে কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কথা বলছে সেক্ষেত্রে ফোন নাম্বার দিলে তোমার একটা ওটিপি আসে তারপরে লগ করে করতে হবে তো এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম কিন্তু প্রসিডিওরটা এক একই জিনিস একই রকমভাবে ফর্ম ফিল করতে হবে বন্ধুরা যেভাবে বললাম সেভাবে কিন্তু তোমরা তোমাদের স্মার্টফোন দিয়েই রীতিমতো অ্যাডমিশান করতে পারবে বা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারবে আমি তো একটি কলেজের ক্ষেত্রে বললাম একই রকম প্রসিডিওর যদি অন্য কোনো কলেজের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো আমি ইনবক্সে আমি আমি অবশ্যই তোমার যে সমস্যা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো